আসসালামু আলাইকুম বিআই। আরে বিআই, আমরা হচ্ছি ভাই ভাই, আজ আছি কাল নাই। বিআই ভোট খারাপ আছি, বদনামার কাই, ভোটটা কিন্তু আমার চাই, কথা দাও। বিআই ভুলে যায় না, বদনা ভাইয়ের বদনামার কা বুচ্ছুরে কালু। একদিনে রহমত আলী ওর বেটির বিয়ের জন্য আমার কাছে টাকা ভিক্ষে চাচ্ছিল, আজকে সিপেত পরে আমি ওর পাওয়া ধরে ভোট ভিক্ষে চাইলেন। হুজুর এটা কথা কইলাম মানে তুই সায়া রয়েছিস কেন, কি কবি ক, তুই কইলে তো আমি কমু হ। আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ, আমি নিয়ে ভালো হয়ে গেছি। আচ্ছা কি কব ক। আচ্ছা হুজুর, আমি আপনি কোনোদিন পশ্চিম মুখে বসে দেখলাম না, আর আপনি এখন মাথার টুপি হাতের তসবি সারা করেন না, ঘটনাটা কি? আরে পাগলা বুঝলু ন, ভং ধরছি ভং, ভোটের আবহাওয়া বুঝিস নে। চাচা সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বাবা আল্লাহ আছে। চাচা কথা দেন, ভোটটা আমাকে দিবেন? তা ভাতিজা, আমি যে আর একজনকে ভোট দেবো বলে কথা দিছি। দূর চাচা, তা কি হয়েছে, কথা দিলি যে কথা রাখা লাগবি তা তো নয়। তাহলে ভাতিজা, আমি তোমার কথা দিলাম। আচ্ছা চাচা ঠিক আছে, ভোটটা তাহলে দেন কিন্তু। স্যার এই কালি পানি দিলে উঠবি নাকি? না, বল সাবান দিয়ে ধুলে উঠবি? আরে না। তাহলে স্যার কতদিন পরে উঠবি? আরে এক বছর পর উঠবি। তাহলে স্যার শিশির করে আনা কালি দেন। কেন? চুলত না কামো স্যার, মাথার কলপ দিলে সাত দিনও থাকে না। দেখেন তো স্যার, জরিনা বেবি ভোট দিছে নাকি? হ ভাই সকালেই ভোট দিয়েছে, লেগেছে। কেন ভাই তাকে খুঁজছ কেন? স্যার জরিনা বেবি আমার বিয়া করা বউ, 13 বছর আগে মারা গেছে। মরার পরেও প্রতি বছর ভোটের দিন সেন্টারে এসে ভোট দিয়ে যায়। দুঃখের কথা কি কম স্যার, আমার সাথে দেখা করে না। আজকে সকাল থেকে ওর সাথে দেখা করার জন্য বসে আছি, কোন ফাগত যে ভোট দিয়ে চলে গেল টেরই পেলাম না, আজকেও দেখা হলো না।